हेलो बंधुरा आपनारा देखछेन घुरे फिरे आमी सौमेन। बंधुरा आपनादेर के आजकेर भिडियोते आमी निये जाबो मानस नैशनल पार्क। किभाबे जाबेन, कोथाय थाकबेन, की की देखबेन जानाबो एई भिडियोते। तो चलुन बंधुरा आमरा शुरू करी आमादेर ए सुंदर भिडियोटी। আমরা এখন চলেছি হাওড়া থেকে সরাইঘাট এক্সপ্রেসে চেপে নিউ বঙ্গাইগাঁও স্টেশনে। হাওড়া থেকে 3:30 ছাড়ে প্রত্যেক দিন এই সরাইঘাট এক্সপ্রেস, এবং আপনাদেরকে বঙ্গাইগাঁও স্টেশনে আপনাদেরকে এই ট্রেন নামিয়ে দেয় পরের দিন সকাল 6:30। তো সেখান থেকে আমরা আমাদের গাড়ি বুক করা ছিল, আমি নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, গাড়ি বুকিং ছিল ওই ন্যাশনাল পার্কেরই গাড়ি, সেই গাড়ি আমাদের রিসিভ করে নিয়ে যাবে একদম মানস ন্যাশনাল পার্কে। তো চলুন আমাদের সাথে। দেখতেই পাচ্ছেন এটাই হলো খুবই সুন্দর নিউ বঙ্গাইগাঁও স্টেশন। এখান থেকে আমরা গাড়িতে করে চলেছি আমাদের উদ্দেশ্যে, আমাদের গন্তব্যে মানস ন্যাশনাল পার্কে। এবং আমি বলে রাখি বন্ধুরা, এই গাড়ি কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে, এর ভাড়া 2000 টাকা, আর সময় লাগবে ঘণ্টাখানেক। দেখতেই পাচ্ছেন আমরা একদম মানস ন্যাশনাল পার্কের গেটের সামনে। এবার আমরা ভেতরে গিয়ে আমাদের কটেজে গিয়ে উঠব। এই হলো মাথাগুড়ি ফরেস্ট বাংলো, যার ভাড়া মাথাপিছু 1500 থেকে 2000 টাকা পার নাইট। বুকিংয়ের নাম্বার আমি দিয়ে রাখলাম ডিসক্রিপশনে, ফলো করবেন। বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি জঙ্গল সাফারি করতে। জঙ্গল সাফারি করতে কি খরচা না খরচা সব কিছুই আপনাদেরকে জানাবো। এবং দেখতেই পাচ্ছেন খুবই বৃষ্টি এখানে হয়ে গেছে, এবং আমরা যে কদিন ছিলাম আমরা সব দিনই এখানে বৃষ্টি পেয়েছি। বন্ধুরা জঙ্গল সাফারির জন্য আপনারা পেয়ে যাবেন ফরেস্ট জিপ, এবং ফরেস্ট অফিসার আপনাদের সাথে থাকবে, এই ট্রিপে আপনাদের গাইড করবেন উনি। এবং তার সাথে সাথে এই যে ট্রিপ করার জন্য আপনাদের যে জিপ ভাড়া করবেন জঙ্গল সাফারির জন্য, তার ভাড়া মোটামুটি 2500 থেকে 2000 টাকা। দূরে দেখা যাচ্ছে তিনখান হাতি, ওরা জঙ্গল থেকে বেরিয়ে এসছে জল খাওয়ার উদ্দেশ্যে। ওই দিকটা ভুটান পড়ে যাচ্ছে, দেখুন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ওপারটা রয়েছে ভুটান, এবং এপারে আমাদের ভারতবর্ষ। এই যে সুন্দর মানস নদী বয়ে যাচ্ছে, এবং এই মানস নদীর আশপাশেই কিন্তু নানান ধরনের জন্তু জানোয়ার আসে এবং জল খায় তারা। এগুলো আপনারা যখন জিপ সাফারি করবেন তখনই কিন্তু আপনাদেরকে এই নদীর পাড়ে নিয়ে আসা হবে, এবং আপনারা এই সুন্দর অপরূপ সুন্দর দৃশ্য কিন্তু আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা কথা বাড়াচ্ছি না, আপনারা শুধু এনজয় করুন এই জায়গাটাকে। বন্ধুরা আপনারা যারা দেখছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি যথাযথ উত্তর আপনাদের কিন্তু দেব।
নাম নেওয়ার ছিল আমার ভুলে গেছিলাম এবং আমাদের উপর ইয়ে করছিল ওরা ওই রাস্তা দিয়ে আসবে আর কি। হ্যালো বলি এখানে দেখুন বন্ধুরা, আমরা নিজেরাই কিন্তু এই গাছ সরাচ্ছি। আসলে হয়েছিল কি, আমরা যখন এই ভেতরে ঘুরছিলাম, এই পরের দিন, এটা দ্বিতীয় দিনের দৃশ্য, দ্বিতীয় দিন আমরা যখন গাড়ি নিয়ে জঙ্গলের মধ্যে ঘুরছিলাম, তখন আমরা জঙ্গলের মাঝখানে যখন অনেক মাঝখানে চলে গেছি, তখন হঠাৎ দেখছি একটা গাছ এইভাবে পড়ে রয়েছে। তো ফরেস্ট অফিসার বলল যে ওনার একার দ্বারা তো এই গাছটা সরানো সম্ভব নয়, এবং এই গাছটা না সরালে আমরা সামনের দিকে যেতেও পারবো না। তো বন্ধুরা, উনি বললেন যে আপনারা যদি একটু হাত লাগান, তাহলে সবাই মিলে হাতে হাতে আমরা এই গাছটাকে সরিয়ে দিতে পারি। তো শেষমেশ যেমন বলা তেমন কাজ আমরা শুরু করেছি, দেখতেই পাচ্ছেন। আমরা যেভাবে হোক জামা ঠামা খুলে খালি গায়ে, আমার বন্ধু দেখতেই পাচ্ছেন, সবাই মিলে আমরা কাজে লেগে পড়েছি এবং আলটিমেটলি আমরা এই গাছটাকে সরিয়ে সামনের দিকে এগিয়ে গেছি। তো দেখতে পাচ্ছেন, তো আপনারা আরও দেখতে থাকুন, আপনাদের আশা করি খুব ভালো লাগবে। এই মানস ন্যাশনাল পার্কে আপনারা প্রচুর হাতি দেখতে পারবেন। আমরা সবথেকে বেশি কিন্তু এখানে হাতি দেখতে পেয়েছি, এবং হাতি একদম কাছ থেকে দেখার যে অনুভূতি, সে অনুভূতি কিন্তু আলাদা বন্ধুরা। প্রত্যেকটা জীবজন্তু আমরা একদম সামনে থেকে দেখেছি, শুধু ওদেরকে কোনো ডিস্টার্ব করবেন না, ওরা ওদের জগতে রয়েছে, মানে ওদেরকে ওদের জগতেই থাকতে দেবেন, ওদেরকে কোনোভাবে ডিস্টার্ব করবেন না, তাহলে দেখবেন আপনারাও খুব সুন্দরভাবে ওদেরকে দেখবেন, ওরাও কিছু বলবে না। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা আমাদের জিপের মধ্যে রয়েছি এবং সামনে আমাদের সামনে রয়েছে চিতাবাঘ। হ্যাঁ বন্ধুরা, একদম কাছ থেকে দেখার অনুভূতি, আমাদের সেরকম কোনো ভালো ক্যামেরা নেই, তাই আপনাদেরকে একদম ক্লোজের শট আপনারা দেখাতে পারলাম না আপনাদেরকে। তো আমরা দেখতেই পাচ্ছেন আমরা একদম কাছে রয়েছি এবং চিতাবাঘটা আমাদের দিকে এগিয়ে আসছে আস্তে আস্তে, এবং আমরা গাড়ির মধ্যেই রয়েছি। আমাদেরকে ফরেস্ট অফিসার বলছেন যে কোনো কথা বলবেন না, ওরা অটোমেটিক চলে যাবে। তো বন্ধুরা, দেখতে দেখতে শেষ হয়ে গেল ভিডিও। আপনাদেরকে জানাই আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই এই মানস ন্যাশনাল পার্কে এসে একবার ঘুরে যাবেন। আমরা এটুকু বলতে পারি আপনাদেরকে যে এই জঙ্গলের স্বাদ এবং এই জঙ্গলের আনন্দ আপনারা যদি নিতে চান, তাহলে অবশ্যই আপনাদেরকে আসতে হবে এই মানস ন্যাশনাল পার্ক আসামে। তো কথা বাড়াচ্ছি না, শেষ করছি এখানেই, দেখা হবে পরের ভিডিওতে। টাটা বন্ধুরা।